আমরা অনেক সময় স্বার্থপরের মতো আচরণ করি শুধুমাত্র নিজের চিন্তাই করি কিন্তু একজন মুমিন হিসাবে শুধুমাত্র নিজের চিন্তা করা উচিত না নিজের চিন্তার পাশাপাশি নিজের পরিবারের জন্যও চিন্তা করতে হবে পরিবার একের পরে এক সমাজ রাষ্ট্র এভাবে পুরো পৃথিবীবাসীর জন্য নিজেকে ভাবতে হবে এটি একজন মুমিনের বৈশিষ্ট্য সেজন্য আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরআনে বলেছেন কু আংফুসুম ওয়া আহ কুমার প্রথমে নিজেকে বাঁচাও এরপর নিজের পরিবারকে আগুন থেকে বাঁচাও এই আগুন বলতে এখানে আল্লাহ রব্বুল আলমিন জাহান্নামের আগুনের কথা বলেছেন সেজন্য আমাদের লক্ষ্য রাখতে হবে যেই কাজ যেই কর্ম জাহান্নামের দিকে ধাবিত করে সেই কাজ থেকে আমাকে বাঁচতে হবে আমার নিজেকে যেমন বাঁচতে হবে আমাদের পরিবারকেও এই সমস্ত কাজ থেকে বাঁচাতে হবে তাই শুধুমাত্র নিজের চিন্তা করব না নিজ এবং নিজের পরিবার এভাবে ধীরে ধীরে সকলের চিন্তা আমাদের মাথায় রাখতে হবে একজন মুমিন হিসাবে এটাও আমাদের দায়িত্ব আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন